আর পুরুষের এক ফোঁটা নাপাক পানি, মায়ের এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন মায়ের পেটের ভিতরে। গোস্তের টুকরা হলো আস্তে আস্তে করে এতে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন মায়ের পেটের ভিতরে। রূহ চলে আসার পরে আল্লাহ বলছেন ফি কারারি মাকিন, তোমার মায়ের পেটে একটা সুরক্ষিত জায়গার ভিতরে রেখে দিলাম। আস্তে আস্তে করে মায়ের পেটে বাচ্চা জন্ম হলো, আস্তে আস্তে করে বড় হলো। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা, তোমাকে মায়ের পেট থেকে বার করা হলো, বার করার পরে এমন একটা পজিশনে তোমাকে নিয়ে আসলাম পৃথিবীর কেউ তোমাকে জানতো না, পৃথিবীর কেউ তোমাকে চিনতো না, পৃথিবীতে কেউ তোমাকে মাস্টার বলে জানতো না, কেউ তোমাকে মৌলবি বলে জানতো না। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে করে দুধ পান করিয়ে 30 মাস যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে, তোমাকে বড় করেছে, 10 বছর বয়স পর্যন্ত তোমার জামা কাপড় কেচেছে, তোমার বিবাহের আগে পর্যন্ত তোমার জামা কাপড় কেচে দিয়েছে, তোমার শরীর খারাপ হয়েছে, মা নিজে না খেয়ে ডাক্তার বলেছে মা তুমি খাবে না, তোমার বেটার অসুখ ভালো হয়ে যাবে, রাত 12টা একটা দুটোর সময়তে পেচ্ছাপ করেছো, পায়খানা করেছো, তোমার মা সেটা তোমার পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি স্রষ্টা, আমি তোমাকে বানিয়েছি, আমার পরে পরেই পৃথিবীতে যদি তুমি বড় হওয়ার সব থেকে বড় অবদান যদি কারো থাকে সেটা হচ্ছে তোমার মায়ের আর তোমার বাপের। সব থেকে বড় অবদান কার? মায়ের আর বাপের। আজকে বড় আফসোস হয় যে আব্বা মাগুলো পালা সিস্টেমে ভাত খায়, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন, 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে এ বুড়ো লোকটা এমনিতেই খেতে চলে আসে, মনে হয় ক্যালেন্ডার দেখে খেতে আসে না। বুঝতে পারছেন না? আহা, চার ভাই আপনারা, চার ভাই, ঈদের দিন আপনার স্ত্রীর জন্য আপনি নতুন জামা কাপড় কিনেছেন, জি আপনার বেটার জন্য নতুন জামা কাপড় কিনেছেন, সবার জন্য কিনেছেন। আপনাদের সব ভাইগুলো দুতলা বাড়ি, আব্বা মাগুলো দুতলা উপরে উঠতে পারে না বলে বারান্দায় মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন, বুঝলেন না, বারান্দায় মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। ঈদের দিনে আপনি ভাবছেন যে আমার বড় ভাই মনে হয় কিছু জামা কাপড় কিনে দেবে আমার আব্বাকে, ছোট ভাই মনে হয় আমার মাকে একটা শাড়ি দেবে, ছোট ভাই ভাবছে মেজ ভাই হয়তো দিলে দিতে পারে, তাই না? সবাই ভাবছে ঈদের দিন সন্ধ্যা ঘনিয়ে গেল আপনার মা একটা নতুন জামা পেল না, আপনার মা একটা নতুন শাড়ি পরতে পারল না, আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পরতে পারল না। কারণ নিশ্চয়ই কারণ, আপনার আব্বা মা দুজনাই যে বড় অপরাধী, খুব বড় অপরাধী। আপনার মা নতুন শাড়ি পেল না, অপরাধ কি? কি অপরাধ? আপনার মায়ের সব থেকে বড় যে অপরাধ সেটা হচ্ছে আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল, এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। আপনার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, সব থেকে বড় অপরাধ কি? যে আপনাকে জন্ম দিতে গিয়ে আপনার মায়ের মাথা ভরা চুল ছিল হাঁটু পর্যন্ত, হসপিটালে যখন ওটিতে ঢোকানো হলো ডাক্তারেরা, আপনার মায়ের তখন 20-22 বছর বয়স, বুঝলেন না, এইখানটা একদম ধারওয়ালো কাঁচি দিয়ে চাট করে চিড়ে দিল, আপনার মায়ের এটা খুব বড় অপরাধ। তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে তোমার মা এখনও সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারে না, সিজার করেছিল বলে ডাক্তার বাবুরা। তোমার মায়ের অপরাধ কি নতুন শাড়ি পেল না? তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের রক্ততে তোমার মায়ের কালো চুলগুলো সেদিন জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন জামা কাপড় পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটাই অপরাধ। কি অপরাধ? যে তোমাকে পৃথিবীতে আনার জন্য তোমার মাকে বিরাট শূন্য করে দেওয়া হয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ।
হসপিটালে তোমার মা শুয়ে তোমাকে জন্ম দেওয়ার পরে ডাক্তাররা বলেছে কিছু খাদ্য খাবার না খেলে ওর প্রেশার লো হয়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেল করতে পারে, শরীর দুর্বল, অনেক রক্ত বার হয়েছে। আপনার নানি হসপিটাল একটা বাসনে ভাত মাখিয়ে মাখিয়ে আপনার মায়ের গালে দিচ্ছিল, আপনার মা আস্তে আস্তে করে ভাতটা মুখে তুলছিল, তলা দিয়ে ভাতগুলো পড়ে যাচ্ছিল, কিন্তু তোমার মা তোমাকে ছেড়ে দেয়নি, তোমাকে ছেড়ে দেয়নি। তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে নতুন সাইকেল চেয়েছো, তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে নতুন সাইকেল চেয়েছো, তোমার আব্বা টোটো চালায়। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তোমার আব্বা টোটোটা নিয়ে হরিশ্চন্দ্রপুরে রেল স্টেশনে গিয়ে ঠক 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 করে কাঁপে আর ভাবে কাঞ্চন কন্যাতে যদি দুটো প্যাসেঞ্জার নামে তাদের বাড়িতে দিয়ে আসবো, 200 টাকা পাবো, ছেলের সাইকেল কিনতে হবে। এটা তোমার বাপ ভাত পেল না, তার বড় অপরাধ এটা। এই বাপ মা যাদের বেঁচে আছে শুনে নাও, লার সাহেবি করে মাদ্রাসায় গিয়ে 20,000 টাকা দান করতে যেও না, লার সাহেবি করে মসজিদে দান করতে এসো না। আল্লাহর কোরআন কি বলছে দেখুন, বিশ্ব নবীকে বলা হলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আমরা দান করব কোথায় আর দান করব কি, কোথায় করব আর কি করব। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নিজে প্রশ্নের জবাব দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলছেন তোমরা সব থেকে উত্তম যে দানটা করবে সেটা তোমার আব্বা মাকে করো। মাদ্রাসায় দান করছে 20,000 টাকা, বলছে আমার নামটা একটু বলে দিয়েন, ওইদিকে বাপ মাকে ভাত দেয় না, এরকম লোক আছে না, নাই বাপ মাকে খেতে দেয় না, লাড় সাহেবের মতো 20,000 টাকা এক জায়গায় করে বলছে মাদ্রাসায় দিয়ে দিলাম, এটা আমার জন্য দোয়া করে দিবেন। এই তোমাকে অত 20,000 টাকা দেওয়া লাগবে না, তুমি এক কাজ করো, ওই 20,000 টাকায় তোমার মায়ের একটা গলার মালা করে দাও, মালা করে দিয়ে বলো মা এটা তুমি আজকে থেকে পড়বে, তোমার আব্বাকে একটা তুমি ভালো যদি বয়স থাকে একটা স্কুটি গাড়ি কিনে দাও, দিয়ে বলো আব্বা সাইকেলে তোমায় যেতে অসুবিধা হয়, আমি তো চাকরি পেয়ে গেছি ওই জন্য তোমাকে একটা স্কুটি গাড়ি কিনে দিলাম। টাকা যদি বেশি থাকে তাহলে তোমার আব্বাকে তুমি একটা দামি বাংলাদেশ থেকে লুঙিয়ে এনে দাও। কোথায় দান করবেন, বাড়িতে জান্নাত ফেলে রেখেও মাদ্রাসায় দান করতে ছুটছে, কি বলছি বুঝতে পারছেন না, বাড়িতে জান্নাত পড়ে আছে মাদ্রাসায় দান করতে যাচ্ছে। রাতের বেলা ঘুম ভেঙেছে, আপনার বাপের বয়স তখন 60 থেকে 70 বছর, সারা রাত কুক কুক করে কাঁদছে আপনার আব্বা, দমের কষ্ট হচ্ছে, আপনি রাতের বেলা উঠেছেন পেচ্ছাপ পায়খানার জন্য, আপনি একবার অন্তত পক্ষে আপনার বাপের দরজাটা খুলে দেখে যাও আর বলো আব্বা এত রাতে কি তোমার কিছু লাগবে, আব্বা তোমার কি কিছু লাগবে এত রাতে, এত কেন কাশছো, ওষুধ খাওনি, আব্বা ওষুধ খেতে ভুলে গেছো, মা ওষুধ খাওনি, তুমি ওষুধ খেতে ভুলে গেছো। এই এইটা যদি তুমি বলে তোমার মায়ের এই খোঁজটা নিয়ে তুমি যদি চলে যেতে পারো আবার গিয়ে শুয়ে পড়ো, তাহলে সারা রাত ইবাদত করলে যত নেকি হবে আর ততটা নেকি হবে বলে এটা আমি মনে করি, যদিও এটা আল্লাহর নবী তিনি বলেননি, আমি মানবিকতার মানদণ্ডের চরকিতে চড়ে আপনাকে এই কথাটা বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আল্লাহর নবী দান কি দান করব, কি দান করব, কাকে দান করব, এখানে আল্লাহর নবীকে সাদকার কথা বলা হয়নি, ফেতরার কথা নয়, সাধারণ দান, কাকে দান করব। আল্লাহর নবী প্রথমেই বলছেন প্রশ্নকারীদেরকে ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার পিতামাতাকে আগে দান করো। গাছের ভালো ফল হয়েছে, ইমাম সাহেবকে দিতে যাচ্ছে ছুটে গিয়ে, মলি সাহেব একটু দোয়া করবেন গাছের প্রথম আম আপনার জন্য এনেছে, ইমাম সাহেবকে এরকম আম কতজন দেয়,
ইমাম সাহেবকে দেওয়ার কি আছে? ওর দোয়া তো কবুল হতেও পারে নাও পারে। হ্যাঁ, ওই আমটা যদি আপনার মায়ের কাছে এনে দিয়ে বলেন, মা প্রথম গাছের আমটা তুমি খাও, তুমি খাও বরকত হবে, আব্বা তুমি খাও বরকত হবে। প্রত্যেক সন্তানের দায়িত্ব তার আব্বা মায়ের জন্য খরচা করা। খরচা করলে কি হবে? দানের এনে কি পাবেন? প্লাস বাপ মায়ের দান করছেন এর জন্য নাকি পাবেন? দান নয়, উপহার দিচ্ছেন এর জন্য নাকি পাবেন? প্লাস এদের সেবা করার মাধ্যম দিয়েই আপনি জান্নাতে যাবেন। কটা ভালো কাজ হলো তাহলে একটা জিনিসে? কটা? তিনটা। বাপ মায়ের কাছে ভালো ছেলে হলেন, আপনার জন্য যদি দোয়া করে দেয় জান্নাত হয়ে গেল। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া কবুল হয়। তবে এখনকার মায়েদের দোয়া আর কবুল হয় না? এখনকার মায়ের দোয়া কবুল হয়? মা কেমন বলে সেটাও আগে দেখা লাগবে। মা হলেই হবে? মা কাকে বলে সেটা দেখা লাগবে। একটা মা আপনাকে বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ইমাম বুখারী, ইমাম বুখারী ছোটোবেলা থেকে ভালো ছিলেন, ঠিক 6-7 বছর বয়সে দুটো চোখ অন্ধ হয়ে গেল, দুটো চোখ অন্ধ, দেখতে পায় না। ইমাম বুখারীর মা দোয়া করছেন, আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও। আল্লাহ আকবার, কেমন ঈমান ছিল! আল্লাহ আমার বেটাকে ভালো করে দাও, যদি আমার বেটার চোখ দুটো তুমি ফেরত দিয়ে দাও। আল্লাহ আমার ছেলের খুব সাধ ছিল, মাদ্রাসায় পড়াবো, আলেম করব, খুব দোয়া করছেন। একদিন হঠাৎ করে চোখ বন্ধ করে তিনি দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেন ওনার পাশে এসে বলছেন, এই চলো তোমার দোয়া কবুল হয়ে গেছে আসমানে, আর দোয়া করা লাগবে না, দেখো তোমার ছেলে দেখতে পাচ্ছে চোখে। ইমাম বুখারীর মা বলছেন, আমি চোখ বল খুলে দেখলাম, দোয়াটা হাত নামিয়ে দিয়ে দেখলাম যে আমার ছেলে যেন দেখতে পাচ্ছে, আমার সামনে খেলাধুলো করছে। আহা, কেমন মা, কেমন মা! আমাদের মায়েরা ওইদিকে সিরিয়াল চলছে, এদিকে ব্লাউজ খোলা, এ দুধ খাচ্ছে আর ও সিরিয়াল দেখছে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এই মা কোনো দিন আশা করতে পারে যে আমার বেটা আমাকে ভাত দিবে? আশা করতে পারে? পেপার পত্র পত্রিকা পড়েন? পড়েন তো পেপারে একটা কিছুদিন আগে, এটা আমি 2019 সালের একটা কথা, 2013 সালের একটা কথা আপনাকে বলছি, একটা পত্রিকা পড়েছিলাম যে একটা ছেলে 5 বছর বয়সে কোরআনের হাফেজ, সত্য মিথ্যা জানি না, 5 বছর বয়সে। আচ্ছা বলুন তো এটা কোনোদিন সম্ভব, 5 বছর বয়সে কোরআনের হাফেজ যাওয়া? তাই মনে মনে ভাবছিলাম তাহলে এর আব্বা মা কেমন। আল বালাক বলে একটা পত্রিকা আসতো তখন উর্দু থেকে, উত্তরপ্রদেশ থেকে আসতো আল বালাক পত্রিকায় লেখা হয়েছে যে আবুল হোসেন তাবাই বলে নাম ছেলেটা। কি নাম? আবুল হোসেন তাবাই। বাপ মাদ্রাসার একজন শিক্ষক, মা কোরআনের হাফেজা। ইতিহাসটা শুনুন, কেমন মা হওয়া লাগবে! বাচ্চাকে দুধ পান করায় তার মা, কোলে করে নিয়ে আমরা যেমন গান বলি, কচি ঘুমালো পাড়া জোড়ালো বুর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, আজকে বুবুর হাসি খুশি কালকে বুবুর বিয়ে, বর আসবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে, আয় রে খুকু আয় তুই তাড়াতাড়ি আয়, মোদের খুকু ঘুম পাড়াবে তাই রে নাই রে নাই, মেয়েরা গান বলে আর বাচ্চাকে ঘুম পাড়ায়। ঠিক তেমন আবুল হোসেন তাবাইর মা বাচ্চাকে কোলে নিয়েছে, আর কোলে নেওয়ার পরে বুকের ব্লাউজের হুকটা খুলে দিয়ে, বুকের ব্লাউজের হুক খুলে দেওয়ার পরে বুকের বোটাটা, দুধের বোটাটা বাচ্চার মুখে লাগিয়ে দিয়ে গুনগুন গুনগুন করে যেন কোরআন তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইন্না আতাইনাকাল কাউসার কুল হু আল্লাহু আহাদ ওয়াল আসরি আলিফ লাম মিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইরকম ভাবে যেন মহিলাটি কোরআন তেলাওয়াত করতে লাগলো, 1 বছর দুধ পান করলো, 2 বছর দুধ পান করলো, 2.5 বছর পর্যন্ত বাচ্চাটা যখন দুধ পান করতে লাগলো, আমাদের যেমন বাড়ির বাচ্চারা 1-2 পা করে ফেলে আর বলে মা,
আব্বা দাদা নানা এরকম যেমন বলে ওই বাচ্চা ছেলেটা এক দুই পা পড়ে হাঁটে আর বলে ইন্না আতাইনা কাল কাউসার কুল হু আল্লাহ আহাদ আলাম তারা আরাইতাল্লাজি এইরকম ভাবে বলতে 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 যেন আস্তে আস্তে করে অভ্যাস হলো। মহিলাটি যেন নামাজের পরে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার ছেলেকে তুমি কোরআনের হাফেজের জন্য কবুল করে নাও। আব্বা বাড়ি এলো, তার স্বামী বাড়ি এলো, স্বামীকে ডেকে বলছে শোনো আমাদের আবুল হোসেন তাবাই কোরআন মাজিদ শিখে গেছে, এক দুই পা করে বলছে আর যেন কোরআন পড়তে শিখে গেল। বাপ তখন বলছে আব্বু একটু বল, বাচ্চারা আনমনে না হলে কথা বলতে পারে না, বলে না, ওদেরকে হুকুম করলে বলতে পারে না, আনমনে হয়েছে, এক পা করে তুলছে আর বলছে আলিফ লাম মিম কুল হু আল্লাহু আহাদ। এইরকম ভাবে শিখতে শিখতে মায়ের কোল থেকে দুধ পান করা থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত তিরিশ পড়া কোরআনের হাফেজ হয়ে গেল। এর নাম হলো আবুল হোসেন আত্তাবাই।